শুরুতে আমরা ইনা নামের একটি মেয়েকে দেখতে পাই। সে হোস্টেলে থাকতো, তার সাথে তার বেস্ট ফ্রেন্ড মায়ুংও থাকতো। আর আজকে তাদের পরীক্ষার লাস্ট দিন ছিল, তাই তারা রেডি হয়ে স্কুলে চলে যায়। সেখানে আমরা তিনজন টিচার হোয়াং, লি আর মিস চয়কে দেখতে পাই। এরপর আমরা হিউনকে দেখতে পাই। সে ক্লাসের মধ্যে সবচেয়ে দুষ্টু ছেলে ছিল। কিছু সময় পর পরীক্ষা শুরু হয়ে যায়। সেখানে আমরা পিউম নামের একজন স্টুডেন্টকে দেখতে পাই। সে হঠাৎ করে একটি মেয়ের আওয়াজ শুনতে পায় আর তার টেস্ট পেপারে ভূতের ছবি তৈরি হতে থাকে। এটা দেখে পিউম অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করতে শুরু করে। তার আওয়াজ শুনে টিচার হোয়াং তার কাছে যায়। তখন পিউম হোয়াংকে বলে আমার টেস্ট পেপারে কিছু আছে, কিন্তু হোয়াং টেস্ট পেপারে কিছুই দেখতে পায় না। তখন হোয়াং পিউমের হাতে দাগ দেখতে পায়। সে বিয়ম থেকে দাগের ব্যাপারে জিজ্ঞেস করে। বিয়ম বলে এসব আমি করিনি, সে করেছে। এই বলে সে হাসতে থাকে। এরপর পরীক্ষা শেষ হওয়ার জন্য শুধুমাত্র 10 মিনিট বাকি ছিল। তখন সব ক্লাসরুমে একটি গান বেজে ওঠে। এতে সব স্টুডেন্ট আর টিচার হাসতে শুরু করে আর এই কাজ হিউন করেছে। পরীক্ষা শেষ হওয়ার পর সব টিচারদের নিয়ে একটি মিটিং করা হয়। সেখানে প্রিন্সিপাল মিস চয় আর হোয়াংকে বলে টপ 20 স্টুডেন্টদের এন্ট্রান্স এক্সামের জন্য ট্রেনিং দিতে। পরের দিন রেজাল্ট চলে আসে। সেখানে টপ 20 স্টুডেন্টদের স্পেশাল ক্লাসের জন্য চুজ করা হয়। সেই রেজাল্টে ইয়ং প্রথম ছিল, কিন্তু বিয়ম ইয়ং এর জায়গায় জিওমের নাম দেখতে পায়। সে গত বছর রহস্যময়ভাবে মারা গেছে। এরপর বিয়ম ইনার ভিতরে জিওমের ভূত দেখতে পায়। এতে বিয়ম অনেক ভয় পেয়ে ইনার গলা চেপে ধরে। সে সময় কিছু স্টুডেন্ট তাকে ইনা থেকে দূরে সরিয়ে দেয়। সবাই মনে করে বিয়মের মেন্টাল কন্ডিশন খারাপ হয়ে গেছে, এই জন্য তাকে হসপিটালে পাঠানো হয়। পরের দিন থেকে স্কুলের টপ 20 স্টুডেন্টদের স্পেশাল ক্লাস শুরু হয়ে যায়। তখন হোয়াং নোটিশ করে ক্লাসের টপার ইয়ং অ্যাবসেন্ট ছিল। ক্লাস শুরু করার আগে ডং সব স্টুডেন্টের ফোন কালেক্ট করে নেয় আর সেগুলো অফিসে রাখার জন্য নিচে যায়। তখন সে বাথরুম থেকে কারো আওয়াজ শুনতে পায়। ডং চেক করার জন্য সেখানে যায়। তখন কেউ তার উপর অ্যাটাক করে দেয় আর তাকে বাথরুমের ভেতর টেনে নেয়। অন্যদিকে মিস চয় স্পেশাল ক্লাসে দ্বিতীয় ক্লাস শুরু করে আর টিভিতে ইংলিশের একটি ডিভিডি চালায়। তখন হঠাৎ করে টিভিতে ক্লাসের টপার ইয়ংকে দেখা যায়। তাকে কেউ একটি কাচের বক্সের ভেতর বন্দি করে রেখেছে আর সেই বক্সে ধীরে ধীরে পানি বাড়তে শুরু করে। ইয়ংকে এই অবস্থায় দেখে সবাই হতাশ হয়ে পড়ে। এরপর মিস চয় হেল্পের জন্য কল করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে তার ফোনও বন্ধ হয়ে যায়। এই জন্য সে ইনাকে অফিসে পাঠায়। ইনা অফিসে গিয়ে হোয়াংকে ইয়ংয়ের ব্যাপারে বলে। এটা দেখে হোয়াং আর লিও চিন্তিত হয়ে পড়ে। তখন পুরো স্কুলে একটি ঘোষণা দেওয়া হয়, তোমাদের আবার টেস্ট এক্সাম হবে, যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সে মারা যাবে, আর কেউ যদি স্কুল থেকে বের হওয়ার চেষ্টা করে সেও মারা যাবে। এরপর ঘোষণা হয় তোমাদেরকে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, যদি ইয়ংকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দাও। তারপর ইয়ং এর কাচের বক্সে পানি ঢুকতে শুরু করে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এখন হোয়াং আর হিউনও ক্লাসরুমে যায় আর লি কেবল চেক করতে থাকে। সে দেখতে পায় কেউ কেবল খারাপ করে দিয়েছে। সে মনে করছে এই কাজ হিউন করেছে, তাই সে হিউনের উপর অনেক রেগে যায়। কিন্তু এই কাজ হিউন করেনি। এর মধ্যে সময়ও শেষ হয়ে যায় আর ইয়ং পানিতে ডুবে মারা যায়। এটা দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে আর ভয় পেয়ে যায়। এরপর লি সেল ফোনের জন্য স্কুলের বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মিস চয় তাকে নিষেধ করে। সে কোনো কিছু না শুনে স্কুলের বাহিরে চলে যায় আর এখন সব স্টুডেন্টরা বাইরে চলে যেতে চায়। এতে হোয়াং তাদেরকে নিষেধ করে দেয়, কিন্তু তারপরও সবাই বাহিরের দিকে পালাতে শুরু করে। তখন তাদের সামনে লি চলে আসে। সে একটু আগে বাহিরে গিয়েছিল আর সে খারাপভাবে আহত হয়েছে।
তখন আমরা দেখতে পাই সিকিউরিটি গার্ড কিম লুকানোর চেষ্টা করে আর মারা যাওয়ার আগে লি কারো দিকে ইশারা করেছিল কিন্তু তার ইশারার দিকে কেউ খেয়াল করেনি আর এখন সবাই বুঝে গেছে স্কুলের বাইরে যাওয়া বিপজ্জনক এরপর আমরা দেখতে পাই ডংকেকেও খারাপভাবে অত্যাচার করছে তখন সে মাইকে বলে আমার মা লোভে পড়ে একটি পাপ করেছিল তাই এসব আমার সাথে হচ্ছে তারপর সে আওয়াজ বলে অডিটোরিয়াম রুমে যাও আর ডংয়ের মায়ের লোভ ও পাপের সাথে রিলেটেড চাইনিজ ওয়ার্ড খুঁজে বের করো আর এটাই তোমাদের দ্বিতীয় প্রশ্ন এরপর সবাই অডিটোরিয়াম রুমে যায় সেখানে তারা দেওয়ালে আটটি ব্ল্যাঙ্ক পেপার দেখতে পায় সেই পেপারগুলো আটটি চাইনিজ ওয়ার্ড দিয়ে ফিল আপ করতে হবে সবাই মিলে এটা সমাধান করার চেষ্টা করে অন্যদিকে ডংয়ের চেহারার উপর মোমবাতি ফেলে কেউ অত্যাচার করছে তখন ইনার মনে পড়ে ডংয়ের মা তার গ্রেটেস্ট স্যাটিসফাই ছিল না তখন হুয়াং বলে এটার উত্তর হবে বি স্যাটিসফাই অ্যান্ড স্টপ দেন নো ডেঞ্জার্স অ্যাওয়ে কিন্তু তখন তাদের সময় শেষ হয়ে যায় তাই ডংয়ের ড্যাড বডি অডিটোরিয়াম রুমে পড়ে তার পুরো চেহারা মোমবাতিতে ভরে গেছে আর তাকে খারাপভাবে অত্যাচার করেছে তারপর তারা জানতে পারে এখন জেউকো হারিয়ে গেছে এটা শুনে ইনা হিউনকে সাথে নিয়ে অফিসে যায় আর এক্সামের টপার লিস্ট চেক করে সেখানে প্রথম নাম ইয়ংয়ের ছিল যে সবার প্রথমে হারিয়ে গেছে আর দ্বিতীয় নাম ডংয়ের ছিল যে ইয়ংয়ের পর হারিয়ে গেছে আর তৃতীয় নাম জেউকের সে একটু আগে হারিয়ে গেছে এতে তারা দুজন বুঝে যায় স্টুডেন্টদের র্যাঙ্কিংয়ের সিকুয়েন্স দ্বারা হত্যা করা হচ্ছে ইনা অনেক ভয় পেয়ে যায় কারণ চতুর্থ নাম্বারে মায়ুম আর পঞ্চম নাম্বারে তার নাম ছিল এদিকে সুজিন তার কিছু ফ্রেন্ডদের সাথে লুকিয়ে থাকা প্ল্যান করে যাতে হত্যাকারী তাদেরকে খুঁজে না পায় মায়ুমও অনেক ভয়ে আছে তাই সেও সুজিনের সাথে মিলে যায় এরপর তারা সবাই বাথরুমে যাওয়ার অজুহাত দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে হিউন ইনাকে প্রমিস করে আমি সব সময় তোমাকে প্রোটেক্ট করব আর তোমার কিছু হতে দিব না এরপর তারা দুজন হুয়াং আর মিস চোয়ের কাছে যায় আর তাদেরকে বলে হত্যাকারী বাচ্চাদের র্যাঙ্কিং অনুযায়ী হত্যা করছে আর জেউকের পর মায়ুংয়ের পালা তারপর হুয়াং আর মিস চোয় সবাইকে দুই গ্রুপে ভাগ করে জেউককে খুঁজতে বেরিয়ে পড়ে ছয় ঘন্টা পরও তাকে খুঁজে পাওয়া যায় না আর সকাল থেকে রাত হয়ে যায় তখন মায়ুং আর সুজি যে রুমে লুকিয়েছিল সে রুমের দরজা কেউ ভাঙার চেষ্টা করে এতে সবার অবস্থা খারাপ হয়ে যায় এরপর একটি ছেলে সেখানে দেখতে যায় তখন তার মাথা ধরে কেউ টানতে শুরু করে অন্যদিকে হুয়াং একটি ক্লাসরুমের দেওয়ালে কিছু নাম্বার আর লেটার দেখতে পায় সেগুলো ইউজ করে একটি সেন্টেন্স তৈরি করতে হবে যেটা সেখানে থাকা কম্পিউটারের পাসওয়ার্ড আর এটা ছিল তৃতীয় প্রশ্ন এরপর হুয়াং আর তার গ্রুপের স্টুডেন্টরা এটা সমাধানের জন্য চেষ্টা করে তখন ইনা মায়ুংয়ের রুম থেকে চিৎকার করার আওয়াজ শুনতে পায় এতে ইনা বুঝে যায় মায়ুং বিপদে আছে এজন্য সে মায়ুংয়ের রুমের দিকে দৌড়ে যায় আর হিউনও হেল্প করার জন্য সেখানে যায় তারা যখন পৌঁছে যায় সেখানে লাইটগুলো ব্লিঙ্ক হতে শুরু করে আর ইনা সেখানে বিয়মকে দেখতে পায় তখন কেউ সুজিনকে ধরে সেখান থেকে নিয়ে যায় এতে সবাই অনেক ভয় পেয়ে যায় এর কিছু সময় পর সবকিছু শান্ত হয়ে যায় কিন্তু সুজিন হারিয়ে যাওয়ার কারণে সবাই টেনশনে পড়ে যায় এরপর ইনা মায়ুংয়ের রুমের দিকে যায় আর তাকে ভালো অবস্থায় দেখে ইনা খুশি হয়ে যায় অন্যদিকে হুয়াং আর তার গ্রুপের স্টুডেন্টরা তৃতীয় প্রশ্ন সমাধান করে কম্পিউটার স্টার্ট করে নেয় সেখানে জেউকের ডেড বডি আর তাকে যে হত্যা করেছে সে মেয়েটিকে দেখা যায় এটা দেখে সবাই ভয় পেয়ে যায় আর সেখান থেকে বাহিরে চলে আসে তখন নিশ্চয়ও তার গ্রুপের সাথে সেখানে চলে আসে আর এখন সবাই ক্লান্ত হয়ে গেছে তাই খাওয়ার জন্য ক্যান্টিনে চলে যায় সেখানে হিউন আগের প্রশ্নের উত্তর জিজ্ঞেস করে তাকে একটি ছেলে বলে ওয়ার্ম ইজ বিং ডিডে রিমেম্বার অডিটোরিয়াম এটা শুনে ইনা ইমোশনাল হয়ে যায় আর বলে এটা তো জিওমের সাথে রিলেটেড কারণ তার মৃত্যু সেই সময় হয়েছিল এরপর আমরা লাস্ট ইয়ারের ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে জিওম এক্সামে ফার্স্ট হয়েছিল আর এটার জন্য সে অনেক খুশি ছিল কারণ সে মনে করেছিল সে স্কলারশিপ পেয়ে যাবে এদিকে জিওম ইনা আর মায়ুংয়ের বেস্ট ফ্রেন্ড ছিল
কিন্তু পরীক্ষার যখন ফাইনাল রেজাল্ট বের হয় তখন জিওম ফার্স্ট প্লেসের পরিবর্তে সিক্স প্লেসে ছিল। এই কারণে জিওম অনেক কষ্ট পায়। আর পরের দিন জিওমের ডেড বডি পাওয়া যায়। এখন সবাই মনে করছে জিওমের ভূত এইসব করছে। এই কথা শুনে হুয়াং অনেক রেগে যায় আর বলে ভূত বলতে কিছুই নেই। তখন ইনা বলে আগের উত্তরে রিমেম্বার দি অডিটোরিয়াম ছিল, এর কিছু রহস্য তো অবশ্যই আছে। তখন সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে। এরপর হুয়াং বাচ্চাদের দেখার দায়িত্ব সিকিউরিটি গার্ডকে দিয়ে হত্যাকারীকে খোঁজার জন্য একা বেরিয়ে পড়ে। আর মিস চৈ, হিউন আর ইনা চতুর্থ প্রশ্ন পেয়ে যায়। সেখানে স্কুলের বোর্ডে তিন লাইনে কিছু ওয়ার্ড লেখা ছিল। এখানে প্রত্যেক লাইনের ওয়ার্ডকে চুজ করে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। তারা তিনজন মিলে সমাধান করার চেষ্টা করে। অন্যদিকে হত্যাকারী সুজিনকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে অত্যাচার করে। তখন হুয়াং এর উপর কেউ অ্যাটাক করে, কিন্তু হুয়াং কোনো রকম বেঁচে একটি রুমে লুকিয়ে পড়ে। এদিকে হিউন আর ইনা চতুর্থ প্রশ্নের সমাধান করে ফেলে। সেখানে লেখা ছিল, আই নো হু কিল্ড মি, মাই অ্যাঙ্গার উইল এন্ডিওর ফেস দ্য ট্রুথ। এর মানে হলো আমি জানি আমাকে কে মেরেছে, তাই সত্যি কথা স্বীকার করে নাও, নাহলে এর পরিণতি অনেক খারাপ হবে। এরপর হিউন এই কথা বলার জন্য হুয়াং এর কাছে যায়। তখন তারা ওয়াশিং মেশিনের আওয়াজ শুনতে পায়। যখন তারা সেখানে পৌঁছায় সে ওয়াশিং মেশিনের ভিতর সুজিনের ডেড বডি দেখতে পায়। এরপর ইনা একটি রুমে একটি মেয়েকে দেখতে পায়। আর ইনা সেই মেয়েটির কাছে গিয়ে দেখে এটা জিওমের ভূত। এতে ইনা ভয় পেয়ে চিৎকার করতে থাকে। ইনার আওয়াজ শুনে হুয়াং আর হিউন তার কাছে যায়, কিন্তু তখন সেখানে ইনা ছাড়া আর কেউ ছিল না। অন্যদিকে মায়ংকে কেউ কিডন্যাপ করে নেয়। এরপর হুয়াং এর আইডিয়া আসে ক্যাবলের লাইন খুঁজে কন্ট্রোল রুমে যাওয়ার, যেখান থেকে হত্যাকারী স্কুলের পুরো সিস্টেমকে কন্ট্রোল করছে। হিউন পরীক্ষার সময় সে ক্যাবলের সাথে কানেক্ট করে পুরো স্কুলে গান বাজিয়েছিল, তাই সে খুব সহজে ক্যাবলটি খুঁজে নেয়। এরপর তারা ক্যাবলকে ফলো করে ফ্লোরের নিচে পৌঁছে যায়। তখন সেখানে লুকিয়ে থাকা বিয়ম ইনার উপর অ্যাটাক করে। ইনাকে বাঁচানোর জন্য হিউন বিয়মের সামনে চলে যায়। এতে হিউন আহত হয়। এরপর বিয়ম ইনাকে অ্যাটাক করতে যায়। তখন হুয়াং পিছন থেকে বিয়মকে মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। আর হিউন অনেক আঘাত পাওয়ায় সে সেখানেই মারা যায়। এটা দেখে ইনা কাঁদতে থাকে। তখন হুয়াং একটি রুম থেকে আওয়াজ শুনতে পায়। তারপর তারা সেই রুমের কাছে যায়। সেখানে দরজায় একটি প্রশ্ন লেখা ছিল, আর সেই প্রশ্নের উত্তর রুমের ভিতর প্রবেশ করার পাসওয়ার্ড। তখন আমরা দেখতে পাই মায়ং সেই রুমের ভিতর ঝুলন্ত অবস্থায় আছে। এরপর নিশ্চয় সে প্রশ্নের সমাধান করে ফেলে। তারপর তারা রুমের ভিতর প্রবেশ করে আর মায়ংকে নিচে নামানোর চেষ্টা করে। তখন কেউ মায়ংকে উপরে টেনে তুলে ফেলে। এরপর তারা সেখানে একটি মেয়েকে দেখতে পায়। সে মায়ংকে নিচে ফেলে হত্যা করে। তারপর হুয়াং সে মেয়েটিকে ধরার জন্য ছাদে যায়। সেখানে মেয়েটি তাকে অ্যাটাক করে, কিন্তু হুয়াং নিজেকে প্রোটেক্ট করে সেই মেয়েটিকে মেরে ফেলে। এরপর মারা যাওয়া স্টুডেন্টদের জন্য স্কুলে একটি স্মরণীয় দিনের আয়োজন করা হয়। সেখানে স্কুলের টিচার, স্টুডেন্ট আর প্যারেন্টসরাও ছিল। তারপর ইনা স্কুলের ছাদে যায়। সে সেখানে একটি নোট পায়। তখন পেছন থেকে কেউ এসে ইনাকে কিডন্যাপ করে নেয়। এরপর সে কিডন্যাপার স্কুলের মাইকে বলে, তোমরা তোমাদের বাচ্চাদের হারিয়ে যে কষ্ট পেয়েছ সে কষ্ট আমিও পেয়েছি, যখন আমি আমার মেয়েকে হারিয়েছিলাম। এখানে আমরা জানতে পারি হুয়াং ছাদের যে মেয়েটিকে মেরেছিল সে জিওমের মা ছিল, আর যে ইনাকে কিডন্যাপ করেছে সে জিওমের বাবা সিকিউরিটি গার্ড কিম। এরপর কিম অডিটোরিয়াম রুমে জিওমকে হত্যা করার ভিডিও দেখায় আর বলে যে জিওমকে হত্যা করেছে সে যেন তার দোষ স্বীকার করে নেয়, নাহলে অডিটোরিয়াম রুমে সব মানুষরা মারা যাবে। এই কথা শুনে সবার মন খারাপ হয়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। হুয়াং কিছু প্যারেন্টসদের আনসার শিট বিক্রি করার সময় জিওম দেখেছিল, আর ফাইনাল রেজাল্টে জিওম ফার্স্ট হতে না পারায় সে হায়ার ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, যেটার জন্য সে এতদিন পরিশ্রম করেছিল। তাই জিওম হুয়াংকে বলে সে এ ব্যাপারে বোর্ডে কমপ্লেন করবে। এরপর হুয়াং তাকে হত্যা করে ফেলে, কিন্তু জিওম হত্যা করার দৃশ্য তার মোবাইলে রেকর্ড করে নেয়। আর তার প্যারেন্টসরা যখন এই ভিডিও দেখেছিল তারা সিদ্ধান্ত নেয় জিওমের হত্যার প্রতিশোধ নেওয়ার। আর জিওমকে হত্যা করার সময় বিয়ম দেখেছিল, তাই সে পাগল হতে শুরু করে, কারণ জিওমের ভূত তাকে ফলো করেছিল। এইদিকে হুয়াং একদম পাগল হয়ে যায়। সে একটি কুড়াল নিয়ে অডিটোরিয়ামে এদিক সেদিক ঘুরতে থাকে।
এতে সবাই জেনে যায় হোয়াংই জিওমের হত্যাকারী। এরপর হোয়াং কিছু স্টুডেন্টের উপর অ্যাটাক করতে যায়। তখন সেখানে কিম এসে তাকে আঘাত করে। এরপর সব স্টুডেন্ট আর প্যারেন্টসরা অডিটোরিয়াম থেকে পালিয়ে যায় আর মিস চোই ইনাকে বাঁচিয়ে নেয়। এরপর কিম হোয়াংকে কুড়াল দিয়ে আঘাত করে মেরে ফেলে। লাস্ট সিনে দেখা যায় ইনা ফাইনাল পরীক্ষায় ফার্স্ট হয় আর তাকে শুরু থেকে সাহায্য করেছিল জিওম। তাই এই কারণে বিয়ম ইনাকে হত্যা করতে চেয়েছিল। আর এখানেই মুভিটি শেষ হয়।